استغفار الله سبحانه وتعالى عبادته একটি অন্যতম দিক সালাত সিয়াম হজ যাকাত এগুলো ফরজ ইবাদত আল্লাহকে ভয় করা আল্লাহর কাছে যাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া এগুলো কিন্তু ইবাদত আল্লাহর কাছে আশা করা এগুলো ইবাদত রুকু করা ইবাদত এমন কি রাস্তা থেকে কষ্ট দেয় কষ্ট সরিয়ে ফেলাও ইবাদত তওবা ইস্তিগফার করাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের অন্তর্ভুক্ত আমার ইবাদত বলতে শুধু সালাত সিয়াম হজ যাকাত কে বুঝে থাকি কিন্তু তা নয় ইস্তিগফার মুসলিম জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা ক্ষমা চাওয়া পূর্বের কৃত যত পাপ আছে সেই পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং সেগুলোর ব্যাপারে অনুতপ্ত হওয়া ও সেই কাজগুলো আর না করার মর্মে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা আর তওবা হলো ফিরে আসা সব পাপ দাপ সব অন্যায় অনাচার দুর্নীতি দুরাচার শিরক বিদআত খুন খারাপি জিনা ব্যভিচার নেশা এগুলো থেকে নিজেকে ফিরে আনা কোথায় ইলাল্লাহ আল্লাহর দিকে সব দিক থেকে ফিরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা এটা হলো তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কথা বলতে গিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ তুবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা হে ইমানদারগণ তোমরা তওবা করো তওবা করার মতো এখানে উল্লেখ আজকের এই জুমার খুতবা কিন্তু শুধু পুরুষের জন্য নয় কারণ তওবা ইস্তিগফার কি শুধু পুরুষের জন্য করতে হবে নাকি নারীদের জন্য আল্লাহ কোরআন কারিমে অসংখ্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাই না আরো বলেছেন ইয়া আইয়ুহান্নাস তো নাস বা মানুষের ভিতরে কি মহিলারা পড়ে না পুরুষও পড়ে মহিলাও পড়ে ঠিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইমানদারদের ভিতরে কি নারীরা নাই ইমানদার নারীও আছে ইমানদার পুরুষও আছে সুতরাং এই ওয়াজ শুধু পুরুষের জন্য এমনটি ভাবা উচিত নয় আমাদের সমাজের মহিলারা মনে করে মহিলাদের ওয়াজ মানে মহিলাদের হায়েজ নিফাসের আলোচনা মহিলাদের পবিত্রতা আলোচনা স্বামীর খেদমতের আলোচনা সন্তান লালন পালনের আলোচনা ওগুলো তো আছে কিন্তু মৌলিক যে আলোচনার বিষয় সেগুলো আমরা মনে করি এটা পুরুষের জন্য আমাদের মহিলাদের জন্য নয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে সূরা আল ইসলাম তাহরিমের 8 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ অর্থাৎ হে নারী ও পুরুষের মধ্যে তোমরা যারা ইমান এনেছো আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন হে ইমানদারগণ